অলমোস্ট অনেকটাই হয়ে গেছে। আজকে আমাদের শুরুটা ঠিক এইভাবে হলো। তুমি যখন আসবা আমার ভালো না বর্ষা, আমারও ছুটির দিনে কাজে শেষ নেই। এই তো ওদের যে দাদা সিনিয়র, সে উনি কাজ সবে একটা জানা কমপ্লিট হয়েছে, যায় কাজ করে চলে গেল। এখন আমরা একটু বেরিয়েছি, নাইট ওয়ার্ক দোকানে চলে আসলাম। এবার চা বানাচ্ছে, ওরা চা বানিয়ে রাখে না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশটলি। দেখো আজকে আমরা সকালটা ঠাকুরমশাইয়ের পুজো দিয়ে শুরু করছি। ওদিকে ঠাকুরমশাই পুজো দিচ্ছে, এই সময় পুজো দেয়। আর ওইদিকে দেখো বিল্ডিংটা অলমোস্ট অনেকটাই হয়ে গেছে। আজকে আমাদের শুরুটা ঠিক এইভাবে হলো। বৃহস্পতিবার, আজ আমাদের কেএসপি হোম ডেলিভারি বন্ধ। ছেলে এখন করছে অ্যাবাকাস, ও করছে করুক, সামনে ওর কম্পিটিশন আছে। আর এদিকে দেখি দিদিভাই কী করছে, দেখি দিদিভাই কী করছো আজ বৃহস্পতিবার ছুটির দিনে? ছুটির দিনে আয়ে দিদিভাই করেছে আলু ভাজা। তা দিদিভাই আলু ভাজা কী দেখাবো, রুটি দিয়ে না? কালকে দিদিভাই রুটিটা একটু বেশি করে রেখেছিল ইচ্ছা করে, জানে আমি যেটা পছন্দ করি। আজকে একটু তেল দিয়ে, ইয়েস দিদিভাই তুমি তেল দিয়ে দেবে দিদিভাই। আর এটার মধ্যে কী আছে দিদিভাই, এর মধ্যে অন্ড 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 ইয়া, দিদিভাইকে এসব বলতে হয় না। আজকে দিদিভাই অনেকগুলো অন্ড দিয়ে দিয়েছে। আর দেখি এটা করেছো, রুটিটা করো নি এখনো? রুটিটা এখনো ফেসিয়াল করেনি দিদিভাই, ওটা ফেসিয়াল করে দেবে। দেখো দিদিভাই আজকে অন্ড করছে। আজকে বৃহস্পতিবারে বাড়ি নেই, আমরা আজকে কী খাবো দিদিভাই? দিদিভাই কী খাবো বলো তো একটু। কালকে পুষাক চাটনি রয়েছে, আর ডাল ভাত আর মাছ ভাজা, সিম্পলের ওপর খাওয়া। তা তোমরা স্কিপ না করে দেখো। ও শুধু ওখানে দিদিভাই অন্ড ছাড়াচ্ছে আর লাড়াচ্ছে। তুমি যখন আসবা আমার ভালো না বর্ষা, তুমি কেন চাইলা চলে আমার প্রেমে ডুবাইয়া। বাহ বাহ, এটা দিদিভাই র‍্যাপ সং। এরকম তোমাদের আজকে আমি অনেক র‍্যাপ সং শোনাবো। তোমাদের দাদাভাই এখন ক্যামেরার সামনে আইসে বলে চুল ঠিক করা লইছে, এখন বলছে আমারও কি ইচ্ছা কইরা না তোমাদের মতো দেখাতে। তুমি আজকে ব্যাকপাট কে করছি, তুমি এই ভাষা বলো না, কেউ বুঝতে পারবে না, কেউ বুঝতে পারবে না। দেখো আমরা কা বাঙাল ভাষা মে বলেগা, হাম ব্রেকফাস্ট করতা হে, মা এই হিন্দি কথা না বলো, রুটি আলু চোক আলু কি ভুজিয়া ডিম সেদ্ধ আর সাথে লইয়া হামকো আম। আচ্ছা গরম গরম চাই চাই এনে, আজকে ব্রেকফাস্টের টিফিন আমাদের এই যাচ্ছে। তা চলো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর দাদাভাই এখনো এডিটিং নিয়ে বসে আছে, বসে থাকুক, আমরা খেয়ে নিই মা বাটা, ও যখন পরে খাক। আমার আবার রান্না করতে হবে, পুজো করতে হবে, চলো না না না। দেখো আমাদের লাঞ্চের খাবার রেডি হয়ে গেছে। এখানে সকালে আলু ভাজা করেছিলাম, সেই আলু ভাজা একটু বেঁচে আছে, এটা আমি আর দাদাভাই নিয়ে নিয়েছি ছেলে তো স্কুলে। তা ছেলেকে দাদাভাই খেয়ে দিয়ে আনতে যাবে। আর এখানে ট্যাংরা মাছ ভেজে নিয়েছি, এখানে মুসুরির ডাল, আর কালকের এই চচ্চড়িটা রেখে দিয়েছি, দাদাভাই খায়নি, ছেলে খায়নি, ওরা খাবে। আর এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু, যা ঝট করে খেয়ে নি। এদিকে সঞ্জয় কাজ করতে আসার কথা, এখনো কোনো পাত্তা নেই, কখন আসবে, দুটো বাজতে যায়। তাই চলো আবার দেখাচ্ছি পরে। ছুটির দিনে যেরকম আমার রান্না শেষ নেই, সেরকম দাদাভাইয়েরও ছুটির দিনে কাজে শেষ নেই।
এই তো ওদের যে দাদা সিনিয়র সে উনি কাজ দিয়েছেন, বসে বসে কাজ করছে ল্যাপটপে সারাদিন, আজকে ও ল্যাপটপ নিয়েই রয়েছে। ঝট করে খেয়ে নিল, খেয়েই কোনো রকমে খেলো, খেয়ে আবার কাজে বসে গেল। আবার কটা বাজে এখন? 2:30। তুমি কি ঘড়ি আনবে না নাকি গো? ঘড়ি আনবে, বোঝা যাচ্ছে না টাইম। আবার ছেলেকে যাবে আনতে, আর এখনো সঞ্জয় বাবুর কোনো পাত্তা নেই। আজকেরও মানে কাজ ঝুলাবে আমাদের, ও এই ঝুলাচ্ছে বলে আজকে আমাদের মানে কোনো কিছু প্রোগ্রামে যাওয়া যাচ্ছে না, মানে কোনো কিছু কোথাও যাওয়া যাচ্ছে না। অনেক দিন ধরে ভাবছি একটু বাপের বাড়ি যাবো, নৈহাটি যাবো, অনেক দিন ধরে যাওয়া হয় না, মানে অনেক দিন প্রায় 8-9 মাস হয়ে গেছে না গো, যাই না। এবার ওর জন্য তো হচ্ছে না, এবার তো আবার সামনের মাস থেকে তো আবার ছেলের পরীক্ষা, তা পরীক্ষা চলে আসলে তো আর যাওয়া হবে না। তো ওকে বলছি, তা কে কখন আসে কে জানে, দেখি বাবুর কখন পাত্তা হয়। তা চলো তোমরা আমাদের ব্লগ দেখতে থাকো, আর আমাদের সাপোর্ট করো প্লিজ, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এইটুকুনি অনুরোধ রইল, আর আমাদের এইভাবেই ভালোবেসো। চলো, এই জানলার ফিটিং চলছে, পুরো বক্স করে এনেছে এখানে, যা শুধু একটু লাগিয়ে দেবে না। সবে একটা জানলা কমপ্লিট হয়েছে, এবার ওই রান্নাঘরের ওইটা করছে, ওই পাশেরটা করছে, ওটা করে নিক, তারপর তোমাদের দেখাবো। এইদিকে পাল্লাটা অলমোস্ট ডান, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, আর সঞ্জয়ের সাথে যদি যোগাযোগ করতে চাও তাহলে আমার ব্লগ তোমাদের দেখতে হবে, আমি ব্লগে ওর নাম্বারটা দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করো। ছেলেটা এমনি ভালো কিন্তু একটু লেট করে কাজ করে, এটাই ওর সমস্যা। তা দেখো কত সুন্দর লাগছে, এটা জাস্ট করা হয়েছে আমাদের এসির জন্যই করা হয়েছে, কেন রান্নাঘরটা মানে খোলা যায় না, এসি চলে বলে খোলা যায় না, ওই কারণে এটা করা। দেখো বিকেল হয়ে গেছে, কটা বাজে কখন? বাবা 5:45। দিদিভাই চা এনেছে আমাদের সবার জন্য, 5:52 দাদা। সঞ্জয় এদিকে কাজ করছে, পাকা টাকা কেমন ঠিক করছে, পাকার হাওয়া হেভি কমে গেছে, হাওয়াই লাগবে, কাজ করে চলে গেল। এখন আমরা একটু বেরিয়েছি নাইট ওয়ার্কে, দাদা ভাই বলল চলো ঘরে বসে বসে কি করবে, চলো তিনজনে মিলে একটু ঘুরু ঘুরু করে আসি। তা আমরা যাচ্ছি কোথায় জানি না, তা দাদা ভাই বললো একটু ঘুরু ঘুরুই করে নিই, তারপরে আর খাবার বলে আসলাম দোকানে যে যদি একটু দেরি হয় তাহলে দোকানদার বানিয়ে রাখবে, তারপরে আমরা গিয়ে নিয়ে নেবো। তা বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে, আর যাচ্ছি ঘুরু ঘুরু করতে, চলো আমাদের সাথে তোমরাও ঘুরু ঘুরু করো। চলো একটু ঘুরে টুরে চায়ের দোকান পেলাম না, যাওয়া চায়ের দোকান পেয়েছি, ফ্ল্যাক্সে চা করে রেখে দিয়েছে, ওই চা দাদাভাইও খাবে না আমিও খাবো না। তা চলে আসলাম মোমোর দোকানে, তা মোমো এক প্লেট মোমো নিচ্ছি, 60 টাকা চিকেন মোমো 5 পিস, তা খাই, খেয়ে তারপর বাড়ি যাবো। আর ওখানে খাবারটা নেবো, ওষুধ দেবো, আর এইদিকে একটু ভিভো সেন্টারে আমার মোবাইলটাও দেখালাম, মোবাইলটা এই এবার খেয়ে তারপর যাবো বাড়ি। কটা বাজে? প্রায় 9:30 কাছাকাছি হচ্ছে না আজকে। দেখো রোজ ক্যামেরার পেছনে থাকে, আজকে আমি ক্যামেরা বন্দি করেছি, ও কতটা খায় না খায় তোমাদের দেখাচ্ছি। এই যে ছেলেও তাই, রোজ আমার এই বাবাটা আমার খাবারটা দেখায়, আজকে তোমাদের খাবারটা দেখাচ্ছি, ওদের খাবারটা কেমন হয়েছে কেমন, ঠান্ডা ঠান্ডা লাগছে না? চায়ের দোকানে চলে আসলাম, এবার চা বানাচ্ছে, ওরা চা বানিয়ে রাখে না, আসলেই কাস্টমার আসলেই তখন চা বানিয়ে দেয়, চা খেয়ে নিই। হ্যাঁ কি বলছিস, কিছু বলছে, তুমি কিছু বলতে চাও না?
এটাই খাবার আমাদের এসে গেছে। কি এসেছে? ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আজকে যেহেতু বৃহস্পতিবার, কাছে এসে গেল। হ্যাঁ, আজকে যেহেতু বৃহস্পতিবার, দিদিভাই বৃহস্পতিবার একটু রিল্যাক্স মোডে থাকে, শুধু দুপুরবেলা রান্না করে। বিকালে জানে বরের হোটেল আছে, বরে হোটেল থেকে আসবে, তাই বরে হোটেল থেকে চলে আসলো আজকে কি ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তাই না দিদিভাই? হ্যাঁ রে দিদিভাই, মাথা নাড়াচ্ছে আবার। ঠিক, একটা দিন আমি দিদিভাইকে একটু রিল্যাক্স দিই বিকেলবেলাটা, কারণ প্রত্যেক দিনই তো বিকেলবেলা রান্না করে সবার জন্য, আমাদের জন্য। ওই জন্য একটা দিন একটু রিল্যাক্স থাক, একটু খরচা হয় ঠিকই, কিন্তু চলো দিদিভাইয়ের জন্য এটু নিয়ে আমি করতেই পারি। আফটার অল আমার ধারণ পত্নী, দশটা পাঁচটা না একটা মাত্র, সবারই একটাই ধারণ পত্নী থাকে। না কে বলেছে, এখনকার কারোর একটা থাকে না। এই দেখো বন্ধুরা কি বলছে, দেখেছো? তোমাদের কারোর এরকম আছে নাকি? হ্যাঁ, ঘর বাড়ি বাহার বাড়ি থাকলে চেপে যেও। তা বন্ধুরা, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর আমাদের যে শর্ট চ্যানেল কৌশুটুলি আন্ডারস্কোর শর্ট, এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমাদের একান্ত প্রয়োজন। তোমাদের সাপোর্ট না পেলে আমরা এগোতে পারবো না, সেটা তোমরা আমাদের কৌশুটুলির চ্যানেলও সাপোর্ট করেছো, শর্টটাকেও একটু সাপোর্ট করো। তা প্রায় দশটা বেজে গেছে, তোমরা এবার খাওয়া দাওয়া করে নাও। দশটা কাল বাজবে, ও কাল বাজবে না, সাড়ে এগারোটা বাজবে। বাবা, সাড়ে এগারোটা বেজে গেছে, বুঝছো? কালকের ব্লগটা, কালকের ব্লগটা রেডি করছিলাম বলে ডিস্টার্ব হয়ে গেল। তা তোমরা আমাদের সঙ্গে থাকো, আমাদের ভিডিওটা দেখো। তাহলে বন্ধুরা আসি, টাটা, বাই, টাটা, ছেলে কিছু বলো, লজ্জা পাচ্ছ, কিছু বলে না, খুব ভালো ছেলে গো। টাটা বন্ধুরা, আবার কালকে দেখা হবে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে, আমরা আবার হাজির হবো।